সফলতার জার্নি এত সহজ না, কারোর জন্যই এত ইজি না, ভেরি ভেরি টাফ, যা আপনার জন্য আজকে বিগত দিনে যারা স্টেজে উঠছে বিগত দিনে তাদের জন্য তাই ছিল। যারা বিগত দিনে এই জিনিসটা ফেস করেছে, আজকে যাদের সাকসেস দেখছেন তারা আজও এই প্রবলেম ফেস করে। সাকসেস ভেরি ভেরি ডিফিকাল্ট। সাকসেসের জন্য কি দরকার? হাংরিনেস। যেমন আমরা পেট যদি ভরা থাকে, যদি আপনি বিরিয়ানি দেন, তাজবেঙ্গলের খাবার দেন, পেটে যাবে না, ইয়েস অর নো? কিন্তু অভুক্ত যদি থাকে, প্রচণ্ড খিদে পাচ্ছে, খিদের জ্বালা যন্ত্রণা হচ্ছে, আপনি যদি পান্তা ভাত দেবেন মনে হবে ফাইভ স্টারের খাবার খাচ্ছে, ইয়েস। সাকসেসের জন্য একটা খিদে দরকার, খিদে, হাংরিনেস, আর সেই আমাদের সাকসেস পাইয়ে দেবে। যখন আমি মোদিকেরে আসিনি তখন ভেরি ভেরি আনসাকসেসফুল, আমি বলছি না আজকে আমি ভেরি ভেরি সাকসেসফুল পারসন, জাস্ট আমার একটা জার্নি। সাকসেস কখনো এন্ড হয় না, একটা অ্যাচিভমেন্টে আসে তো আর একটা সামনে টার্গেট আসে, গোল ডিসাইড হয়। তো আমি যখন বিজনেসে আসি, ঘরে বাইরে, মানে আমার ঘরে, ঘরের ভেতরে এবং ঘরের বাইরে, ভেরি ভেরি ডিফিকাল্ট, টাফ। কোনো কিছু আমার ফেভারে ছিল না, কোনো কিছু আমার ফেভারে ছিল না, কোনো কিছু আমার হাতের মধ্যে ছিল না, কোনো কিছু না, না আমার বাড়ির লোক, না আমার সার্কেল, সব আমার হাতের বাইরে। কে একমাত্র আমার হাতে ছিল, কে একমাত্র আমার গ্রেপে ছিল, সেটা হচ্ছে আমি নিজে, সেটা হচ্ছে আমি নিজে। আমি কি চাই, আমি কোন লাইফে যেতে চাই, কি সাকসেস চাই, কি ইনকাম চাই, কেন চাই, কাদের জন্য চাই, যখন সেই জায়গাটা ক্লিয়ার হলো আর আমি কমিটেড হলাম, স্ট্রং মাইন্ড হলো, তখন কোনো কিছু আর আমার বাধা, যত বাধা ছিল ধীরে ধীরে বাধাগুলো আমি অতিক্রম করতে শুরু করলাম আর ধীরে ধীরে সফলতা আসতে শুরু করলো। তখন আমার কাছে কোনো এক্সকিউজ ছিল না, এ টাইম দেয়নি, আমার আপলাইন এরকম, আমার ডাউনলাইন ব্যাকা, আপলাইন ট্যারা, ও সময় দেয় না, এরকম কিচ্ছু না। সাকসেস আমার দরকার, আমার টিম এবং আমার কোম্পানি এবং আমার আপলাইন, এর সাপোর্টিং হ্যান্ড, সে আমায় সাপোর্ট করতে পারে কিন্তু সফলতা এনে দিতে পারে না। সফলতা আমার চাই, তাই আমাকে সফলতা পাওয়ার জন্য যা করতে হয় তাই করব। যখনই এই জায়গায় আমি রেডি হব তখন আমার কাজের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, আমার কথাবার্তা চেঞ্জ হয়ে যাবে, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার এক্সপ্রেশন চেঞ্জ হবে, আর লোক এটা বুঝতে পারে, আর লোক তখন হাত ধরতে শুরু করবে, আমার সাথে চলতে শুরু করবে। এই হচ্ছে স্টোরি। আমি যখন শুরু করি এত, মানে পকেটে পয়সা ছিল না, অনেস্টলি বলছি, আমার মিসেস জানে আর আমার ক্লোজ কিছু টিম মেম্বার এখানে বসে রয়েছে, ভেরি ভেরি ক্লোজ, যারা আমার ফ্যামিলির সাথে কানেক্টেড, তারা জানে কি ডিফিকাল্ট সিচুয়েশন, কি করে ওই সময় আমি কাটতাম, টাইম পাস করতাম। এখানে আমার একদম ভেরি ক্লোজ আমার পাড়ার ফ্রেন্ড বসে রয়েছে, আমি যখন বিজনেস শুরু করার আগে কোনো একটা জায়গায়, মানে পেছন না ঠেকালে ঘুমই আসবে না, চায়ের দোকানে, ওখানে বাতেলা না দিলে মনই ভরবে না, কিন্তু যখন মোদিকের ঢুকলাম আগে ওই জায়গাটা ছাড়লাম, কমফোর্ট জোন, ভালো লাগা কিন্তু আমায় কোনোদিন বাড়তে দেবে না, কোনোদিন আমায় সাকসেস দেবে না, তাই আমি আমার সার্কেল চেঞ্জ করলাম। বিখ্যাত লোকরা বলে তুমি কেমন হবে যেমন লোকেদের সাথে মিশবে, কি বলছে, তুমি কেমন হবে, তুমি যেমন লোকেদের সাথে মিশবে তোমার যেমন সার্কেল হবে, ঠিক তুমি তেমন হবে। যেমন জল তুমি যে পাত্রেই রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে, ইয়েস অর নো? ইয়েস। সেরকম আমার যেরকম সার্কেল হবে আমি ধীরে ধীরে সেই রকমই হতে শুরু করবো। যদি আমার ফ্রেন্ড সার্কেল শুধু লম্বা চওড়া বাতিলিং দেয়, অ্যাকশন নেয় না, কোনো কাজ করে না, তাহলে কি করব, ধীরে ধীরে আমি লম্বা চওড়া কথাবার্তা বলবো, অ্যাকশন নেব না, কাম চোর হয়ে যাব। যদি আমি সাকসেসফুল লোকের সাথে মিশি তাহলে ধীরে ধীরে আমার ভেতরে সাকসেসফুল সাকসেস মেন্টালিটি ডেভেলপ করবে, আর ধীরে ধীরে আমি সাকসেস পাওয়ার জন্য অ্যাকশন নিতে শুরু করব। তো আমি কেমন হব যদি আমি মোদিকের সফল হতে চাই, তাহলে মোদিকের যারা সাকসেসফুল অ্যাপ্লাই তাদেরকে ফলো করি, তাদের পরামর্শ নিই,
তারা কি করছে, কিভাবে ভাবছে, কিভাবে চলছে, কিভাবে কাজ করছে, তাহলে সেটা যদি করি তাহলে আমি সাকসেসফুল হতে পারবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন মানে বিজনেস শুরু করি আমার হাতে পয়সা ছিল না, কিন্তু আমার সময়টা খারাপ ছিল, ভেরি ভেরি প্রবলেম, সময় খারাপ ছিল। কিন্তু আমি নিজেকে বলতাম আমার সময়টা খারাপ হতে পারে কিন্তু আমার জীবনটা খারাপ না। আমি যদি মানে হার্ড ওয়ার্ক করি, আমি যদি আমার নলেজ চেঞ্জ করি, তাহলে কি হবে, আমার সময়টা চেঞ্জ হয়ে যাবে আর একটা ভালো সময় আসবে। তো আমার জীবনটা আমি বিলিভ করতাম আমার জীবনটা খারাপ না, সময়টা খারাপ, এই খারাপ সময়টা পার হয়ে যাবে। যেভাবে রাত আর দিন চেঞ্জ হয়, যেভাবে পূর্ণিমা অমাবস্যা চেঞ্জ হয়, সেরকমভাবে আমার জীবনেও চেঞ্জ হতে পারে। কি আমি ভাবতাম, আমার ব্রেনে কি দিতাম, আমি বিগত দিনে যে আজকে যে ফল ভোগ করছি সে বিগত দিনের কর্মফল, বিগত দিনে যে কাজকর্ম আমি করেছি তার ফল আমি এবং আমার পরিবার ভোগ করছি। যদি আমি ভালো ফল চাই তাহলে আজকে থেকে যদি আমি ভালো কাজ করা শুরু করি, ভালো চিন্তাভাবনা করা শুরু করি, তাহলে আগামী দিনে ভালো ফল আমি পাব, আমার পরিবার পাবে। আর মোদি কেয়ারে আমি যদি ভালো কাজ করি, ভালো চিন্তাভাবনা করি, তাহলে আমার টিম পাবে। ইয়েস অর নো? ইয়েস। তাহলে মানে গীতায় আছে, মানে গীতাতে আছে, যা আমি করব আমার কর্মফল যা হবে তাই মানে তাই আমি ভোগ ফল পাবো, মানে কর্ম যেমন ফল তেমন। নেক্সট আমি আমার স্লাইডে চলে যাব। সফলতার জন্য কি দরকার? সফলতার জন্য দরকার বিলিভ। বিলিভ কিরকম দরকার? এইরকম বিলিভ, এইরকম বিলিভ দরকার। একটা বাচ্চা, একটা বাচ্চা উপর থেকে ঝাঁপ দিচ্ছে, ও জানে না মা ওকে ক্যাচ করতে পারবে কিনা, ও জানে না মা ক্যাচ করতে পারবে কিনা, সাউন্ড সাউন্ড, ও জানে না ও ক্যাচ করতে পারবে কিনা, কিন্তু ও ঝাঁপ দিয়েছে। কেন? ওর ব্রেনে আছে মা ক্যাচ করতে পারবে। যেদিন আমার ছেলে 10 মাস ছিল, মানে 10 দিন ছিল, আমি একটা ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তার ডাক্তার সুস্থ আছে কিনা ও দেখার জন্য ওপরে ছুঁড়ে দিয়েছে। আমার ছেলে কাঁদছিল না হাসছিল? হাসছিল। কাঁদছিল না হাসছিল? হাসছিল। আমার ছেলে হাসছিল কারণ ওর ব্রেনে যায়নি যে ও পড়ে গেলে কি হবে। তো অনেক লোক যখন মোদিকের বিজনেসে আসে, কারোর হাত ধরে, কারোর পার্টনার হয়, ওর মাথায় অলওয়েজ থাকে, ব্যাক অফ মাইন্ডে অলওয়েজ থাকে, আমি যদি ফেল করি তাহলে কি হবে, আমি যদি ফেল করি তাহলে কি হবে, আমি যদি না পারি তাহলে কি হবে। অলওয়েজ ভাবছে না আমাকে পারতে হবে, আমি যদি পারি তাহলে কি রেজাল্ট আসবে। অলওয়েজ আমরা নেগেটিভটা ভাবি, এই জন্য 100% বিলিভ করতে পারি না যার সাথে হাত ধরি আর নিজের প্রতি, দুটোভাবে বিলিভ করতে পারি না। এইরকম যদি আমি একবার চালাও, এইরকম যদি আমার অফলাইনের প্রতি মোদিকের মোদিকের বিজনেসে, শুধু মোদিকের বিজনেসে কেন, যে কোনো প্রফেশনে, যে কোনো প্রফেশনে এইরকম যদি বিশ্বাস থাকে, গ্যারান্টি আছে সে সফলতা পাবে। ইয়েস অর নো? ইয়েস। ইয়েস অর নো? ইয়েস। কিন্তু প্রবলেম আমাদের মধ্যে এইরকম বিশ্বাস করতে পারি না, কারণ আমাদের কাছে হিউজ নলেজ আছে, আমরা আমাদের ব্রেনকে লাগাই, অলওয়েজ ব্রেনকে কাজে লাগাই, কিন্তু পরন্তু এ ও শুনি ভাবি কিন্তু বিলিভ করতে পারি না। কেন? আমাদের হ্যাবিট তৈরি হয়ে গেছে বিশ্বাস করো না। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যদি করব তাহলে সব কিছু আমার কাছে এসে যাবে, দূরের জিনিস আমার কাছে এসে যাবে, অবিশ্বাস করব কাছের জিনিস আমার থেকে দূরে চলে যাবে। তো এই সফলতার প্রথম বীজ বিশ্বাস নিজের প্রতি, মোদিকেরের প্রতি, আর নিজের টিম মেম্বারের প্রতি, আর আমার আপলাইনের প্রতি। এই যদি বিশ্বাস থাকে তাহলে রাইট পার্টনারশিপ হবে, গ্যারান্টি সাকসেসফুল হবে।